অসমের ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আর অধ্যাপকর ভারতীয় জ্যোতিষ বিজ্ঞানের গবেষণা কেন্দ্রের মুখ্য পর্যবেক্ষক রূপে কার্যনির্বাহ করে আছে। জন্ম হয়েছিল আউনিয়া তিহত্রর মেধি পরিয়ালত। সরুরে বড় অত্যন্ত মেধাবী আসলে শৈশব অবস্থাতে বৈষ্ণব সংস্কৃতি ডাঙর দীঘল হয়ে ছাত্র অবস্থাতে ডক্টর পীতাম্বর দেব গোস্বামীর ওসর বৈষ্ণব শরণ গ্রহণ করে। তেখেত ভারতীয় শাস্ত্রীয় সংগীতর কণ্ঠ সংগীতর বিচারক। তেখেত গুয়াহাটির অনাতয় কেন্দ্র আর দূরদর্শন কেন্দ্র যোগে গীত পরিবেশন করে বহুতো সুনাম অর্জন করেছিল। তারপর ইস্কনের জ্যেষ্ঠতম গুরু অন্যতম পরম পূজ্য স্বামী জয়পতাকী স্বামী গুরু মহারাজের হরিনাম দীক্ষা আর ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করে। দীক্ষা গ্রহণের পিছত তেখেতর দিব্য নাম দিয়ে নীলোৎপল কৃষ্ণ দাস অধিকারী। তেখেত ইস্কনের এজন জ্যেষ্ঠ ভক্ত। তেখেত যা 30 বছর ধরে ইস্কনের গুয়াহাটি ইস্কনের এজন পূজারী হিসাবে বিগ্রহ সেবা করার উপরেও অসম আর ভারতবর্ষের বিভিন্ন ঠাইত গীতা আর ভগবতর প্রবচন দি বহুতো সুনাম অর্জন করেছে। আনকি বিদেশতো ইউরোপের সৈদিনত ইস্কনের দ্বারা আমন্ত্রিত হয়ে ভগবানের প্রবচন দি বহুত সুনাম লাভ করেছে। তেখেতর প্রবচন সমূহ অসমীয়া বঙালী ইংরাজি হিন্দি বিভিন্ন ভাষাত ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচারিত হয়ে আছে। তেখেতর ইউটিউব চ্যানেলের নাম হল নীলোৎপল হরি প্রথান্বিত। এটা আমি সকলে তেখেতক 3 বার হরিকৃষ্ণ মহামন্ত্র দ্বারা স্বাগত জানাও। সকলে আমার লগত কব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আজির প্রবচনটো এই অন্নপ্রহণের বাচ্চা যে অন্নপ্রহণ হয়েছে সেইটোর বিষয়ে মানে অল্প মহলাই বুঝাই কব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা মানে প্রভু ভগবানের একটা পুষ্প মালা দিয়ে ভগবানক প্রভু স্বাগত জানাও আর এটা পুরো দাম করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ। তো সকলকে এই মধ্যাহ্ন যুক্ত প্রবচন তালে মই সুস্বাগতম জানাইছো। আর এই সুযোগতে মই গুয়াহাটির আমার লগত যে সকল ভক্ত আপনার সেবা করব আছে তেওঁলোকক পরিচয় করে দিব বিচাৰিছো। আর মই আশা রাখিছো তেওঁলোকে হোক এখন এখন গামোচাৰে স্বাগতম জানাব। তো আমার মজত আছে সুকৃতি বলরাম দাস প্রভু, সুকৃতি বলরাম দাস প্রভু এখন গামোচাৰে সম্ভাষণ জানাব আমার ঘরের গৃহস্থই। আর আমার মজত সুকৃতি বলরাম দাস প্রভু হরি ও। তারপর আমার মজত আছে ভক্ত প্রীতম তামুলি, এই এখন গামোচাৰে সম্ভাষণ জানাব হরি ও। প্রীতম কুমার তামুলি
প্রীতম দামিনী শর্মা আজি অন্ন প্রসন্ন পূজাতে সহায় করেছে। গামছা এখন দিয়ক। তারপর আমার গুয়াহাটির আছে আমার মজত ভক্ত সুজিৎ চৌধুরী প্রভু, এখন গামোচার সম্ভাষণ জানাব। তারপর আমার মজত আছে ভক্ত নবজিৎ ভট্টাচার্য, এখন গামোচার সম্ভাষণ জানাও। তারপর আছে ভক্ত প্রলুক্ত ঠাকুরিয়া, এখন গামোচার সম্ভাষণ জানাব। তারপর আমার মজত আছে ভক্ত গুণজিৎ, এখন গামোচার সম্ভাষণ জানাব। গুয়াহাটির আকু আমার মজত আহিছিলে কেগারী মান ভক্তি ভক্তইন মাতাজি, তুমি করব মাতাজি প্রথম মই দীপা চৌধুরী, না আপনি নয়, তুমি দীপা চৌধুরী মাতাজি, তখন গুয়াহাটির আছে তখন গামোচার সম্ভাষণ জানাইছে মমতা মাতাজি। স্বপ্না দে ভক্ত স্বপ্না দে গামোচার সম্ভাষণ জানাব। ভক্ত ভক্তনী স্বপ্না দে আর আমার মজুত আছে ভক্ত ভক্তনী কৃষ্ণা চরকার, এখন গামোচার সম্ভাষণ জানাব। যদিও ঘর তথাপি আমার গুয়াহাটির আছে এখানে গামোচা এখন দিয়া হয়েছে। আর আমার মজত আপনার স্থানীয় সকলরে পূজ্য আর মরমর জীবন চক্রবর্তী আছে, গিয়ে এই ইন্দ্রজিৎ সরকার এখন গামোচার সম্ভাষণ জানাব। এডাল গামোচা এডাল মালা আর গামোচার সম্ভাষণ জানাব। আর কোনবার রয়ে গেছে নাকি কোন মাতাজি? আর তেখেতর সুপত্নী চক্রবর্তী মাতাজি, আর গুণজিতর বাচ্চাটাও এখন গামোচা দিয়ে দিয়া। আর আছে কোনবা? আর কোনবা আছে নাকি? নাই তো, হব ঠিক আছে।